بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله. আজকে আমরা আমাদের সেকশন 2 এর অর্থাৎ পার্ট 3 এর শেষের তিনটি আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, আয়াত 10, 11 এন্ড 12। সো আমরা দেখেছি এর আগে নূহ আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে কথা বলছেন সেই কনভারসেশনের পার্ট এখানে এসেছে। আমরা দেখেছি তিনি কিভাবে নিরন্তর চেষ্টা করেছেন তার কমের লোকদেরকে আল্লাহর পথে আনার জন্য, তাদের বিভিন্ন ধরনের অ্যারোগেন্স শো করার পরও তিনি কিভাবে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে তাদের কাছে গিয়েছেন যাতে তারা কথাগুলো জানতে পারে এবং তাদের কাছে প্রতিনিয়ত দাওয়াত দিয়েছেন, কারণ তিনি জানতেন সে দাওয়াতের গুরুত্ব। তিনি তার মনে একটা পেরেশানি ছিল তার লোকদের কে যাতে ধ্বংস থেকে উদ্ধার করতে পারেন। তো সেখানে আমরা দেখি যে তার পরবর্তীতে তিনি যে কাজগুলো করেছেন, যে সেখানে তিনি রাত দিন মানুষকে আহ্বান করেছেন যদিও তারা দূরে সরে যাচ্ছিল, তিনি যখনই তাদেরকে ডেকেছেন তার উদ্দেশ্য ছিল একটাই, সেটা হচ্ছে তারা যাতে আল্লাহর ক্ষমা পেতে পারে। কিন্তু তারপরেও তারা কি করেছে, তারা কানে আঙ্গুল দিয়েছে, কাপড় দিয়ে মুখ ঢেকে দিয়েছে, নিজেদের কাজে অনর্থ থেকেছে, অতিমাত্র উদ্ধত্য প্রকাশ করেছে। তারপরে তিনি থেমে থাকেন নাই, তারপরে তিনি তাদেরকে উঁচু কণ্ঠে আহ্বান জানিয়েছেন, লার্জ গ্রুপে দাওয়াত দিয়েছেন, স্মলার গ্রুপে দাওয়াত দিয়েছেন, গোপনে দিয়েছেন, প্রকাশ্যে দিয়েছেন, তাদের গোপনীয়তাকে গোপন রেখেছেন, কিন্তু তারপরেও তারা আল্লাহর পথে ফিরে আসছিল না। তা এখানে আমরা দেখি যে পরবর্তী কয়েকটা আয়াতে 10, 11, 12 নম্বর আয়াতে যে তিনি আমাদেরকে বলছেন যে তিনি যখন তাদেরকে দাওয়াত দিতেন তিনি আসলে কিসের দাওয়াত দিতেন, তিনি মেনলি তাদেরকে আল্লাহ ক্ষমার জন্য দাওয়াত দিতেন। 10 নম্বর আয়াতে এসেছে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমি বলেছি তোমরা নিজেদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, নিঃসন্দেহে তিনি অতিশয় ক্ষমাশীল। তাহলে তার দাওয়াতের একটা মেইন মেসেজ যেটা ছিল সেটা হচ্ছে যে আল্লাহর ক্ষমা চাওয়া। আমরা শুরুতে ইন্ট্রোডাকশনে আলোচনা করেছিলাম যে নূহ আলাইহিস সালামের সময়ে মানুষের সবচেয়ে বড় যে ফল্ট ছিল সেটা হচ্ছে শিরক, এবং তাদের আমরা দেখি যে নূহ আলাইহিস সালাম প্রতিনিয়ত তাদেরকে সে শিরক থেকে বাঁচানোর জন্যই তাদেরকে দাওয়াত দিয়েছেন, এবং সেখান থেকে বাঁচার একটা ওয়ে যে তিনি তাদেরকে শিখাচ্ছেন যে তার প্রতিপালকের কাছে রবের কাছে ক্ষমা চাওয়া, এবং সেটাই তিনি চাচ্ছেন এবং তাদেরকে বারবার তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন। সো ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তাহলে ইস্তেগফার শব্দটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। আমরা আগেও বলেছি এই সুরাতে বারবার যে কথাটা এসেছে গফারা, এর আগে এসেছে লিয়াগফির লাকুম, তার আগে এসেছে ইয়াগফির লাকুম মিন জুনুবিকুম লিতাগফির লাহুম। সো আমরা দেখি বারবার গফারা শব্দটা এসেছে, এখানে ইস্তাগফার শব্দটি এসেছে। ইস্তাগফার হচ্ছে গাফারা শব্দেরই আরেকটা রূপ, যেখানে তিনি বলছেন যে তারা যাতে তাদের রবের কাছে ক্ষমা চাইতে পারে। সো তাদের যত ব্যাড ম্যানার, অ্যারোগেন্স, অবহেলা, নিগ্রহ সমস্ত কিছুকে দূরে ঠেলে দিয়ে তারপরেও তিনি বারবার চেষ্টা করেছেন তারা যাতে আল্লাহর পথে ফিরে আসে। সো যখন আমরা ইস্তাগফার বলি, যদি এটা গাফারা ফ্যামিলি গাফারার একটা রূপ, তো এটা হচ্ছে অ্যারাবিক গ্রামারে এক নির্দিষ্ট ফ্যামিলির মধ্যে পড়ে যখন এটার সাথে ইস্ট যোগ করা হচ্ছে, তো এটা ইস্ট ফ্যামিলিও বলা হয়ে থাকে। সো যখনই ইস্ট ফ্যামিলি হয় তখন সেখানে তিনটা অর্থ মেনলি থাকে। যদি আমরা জানি গাফারা শব্দ অর্থ হচ্ছে টু কভার আপ, কোনো কিছুকে ঠেকে দেওয়া, আমাদের গুণাগুলোকে যখন আল্লাহ আব্বুল আলামিন ঠেকে দিবেন তখন তাকে গাফুর বলা হচ্ছে। সো ইস্তাগফার শব্দটা থেকে বা ইস্ট ফ্যামিলির তিনটা শব্দের মধ্যে তিনটা অর্থ মেনলি থাকে, একটা হচ্ছে to ask, to want and to try, তার মানে হচ্ছে কোনো কিছু মন থেকে চাওয়া, সেটা হচ্ছে এটার একটা কোনো কিছু চাওয়া মানে আল্লাহর কাছে বলা যে আল্লাহ আমাকে দাও, আল্লাহকে আমাকে ক্ষমা করে দাও, সেটা হচ্ছে নাম্বার ওয়ান পার্ট। নাম্বার টু হচ্ছে সেটা মন থেকে চাওয়া, যে আমি শুধু মুখেই বললাম না বরং অন্তর থেকে সেটা আমাকে চাইতে হবে, সেটা হচ্ছে সেকেন্ড পার্ট। আর থার্ড পার্ট হচ্ছে আমি যেটা চাচ্ছি সেটাকে করার জন্য চেষ্টা করা, অর্থাৎ আমার লাইফে সেটার প্রতিফলন ঘটানো। তাহলে আমরা দেখি যে যখন আমি ইস্তেগফার বলছি তার মানে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মুখে বলা যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও,
সেকেন্ডলি হচ্ছে আমার মন থেকে চাওয়া যে আমি চাচ্ছি যে জিনিসটা আমি বলছি, এবং থার্ড হচ্ছে প্রতিনিয়ত আল্লাহ ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করা। তাহলে এটা হচ্ছে একটা চেঞ্জ, যে চেঞ্জটা হচ্ছে আমার টাঙ্গে আসবে, মুখ দিয়ে আমি যেটা বলবো আমার হার্টে আসতে হবে, এবং আমার হোল বডি সেটাকে করার জন্য চেষ্টা করতে হবে, তখনই সেটা ইস্তেগফারের মধ্যে পড়ে। তাহলে অনেক সময় যেটা হয়, আমরা বলে থাকি, মুখে আস্তাগফিরুল্লাহ পড়ে থাকি, ইস্তেগফার করে থাকি, নামাজের পরে আস্তাগফিরুল্লাহ পড়ি, তো আমরা তাসবিহ করি, কিন্তু প্রায় সময় যেটা হয় সেটা হচ্ছে যে যখন আমরা তাসবিহ করছি তখন আসলে কি বলছি সেটা আমরা খেয়াল করি না, এবং কি বলছি সেটার সাথে আমার মনের কোনো মিল থাকে না, অথবা আমি যেটা বলছি সেটা মন থেকে চাচ্ছি সেটাও সব সময় হয় না আসলে। কিন্তু আমি যখন ইস্তেগফার বলবো তখন হচ্ছে এই তিনটা জিনিসই হতে হবে, যে আমি যখন বলছি তখন মন থেকে আমাকে সেটা চাইতে হবে, ক্লিয়ারলি বুঝে আমাকে বলতে হবে, এবং আমার কাজে সেটা শো করতে হবে যে আমি আল্লাহর ফরগিভনেস চাচ্ছি। কিভাবে আমি কাজে শো করব? কাজে শো করা মানে হচ্ছে যে আমি যদি বুঝতে পারি যে আমি একটা ভুল করেছি সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তার মানে সেই ভুলটা যাতে আমি আর না করি সেটার জন্য আমাকে সবসময় কেয়ারফুল থাকতে হবে, এবং সেই ভুলটা থেকে বাঁচার জন্য যা করা দরকার সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। তাহলে আমাদেরকে উই হ্যাভ টু ট্রাই আওয়ার বেস্ট, আমাদেরকে আমাদের সর্বোত্তম চেষ্টা করতে হবে, আমাদের ইন্টেনশন দিয়ে এবং আমাদের অ্যাপ্রোচ দিয়ে আমাদেরকে শো করতে হবে আল্লাহুল্লাহ আলমিনকে যে আমরা এটা করছি। সো এখানে আমরা দেখি তাহলে ইস্তেগফার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ এই আয়াতটার জন্য, এবং তিনি বলছেন যে ফাকুল তুস্তাগফিরুল্লাহ তাকফিরু রাব্বাকুম, যে আমি তাদেরকে বলেছি যে তোমরা নিজেদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, এটা ছিল তার দাওয়াত। সো এই জিনিসটাই আমাদেরকে প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে। যে আলী রাদিয়াল্লাহু আনহুর একটি উক্তি আছে যেখানে তিনি দেখলেন যে একজন মানুষ বসে বসে ইস্তেগফার করছে, তখন তিনি বললেন যে তোমার ইস্তেগফারের ইস্তেগফার করা উচিত, যে এমনভাবে সে ইস্তেগফার করছে যেটা আসলে কোনো মিনিং নেই, যেটা হোল হার্টেডলি না বা হার্ট থেকে আসছে না। তো আমরা এই ব্যাপারটাতে আমাদের আসলে সচেতন হওয়া দরকার যে আমরাও ইস্তেগফার করি, তাসবিহ করি, কিন্তু ম্যাক্সিমাম টাইমেরই আমাদের তাজ বা ইস্তেগফারেরই আসলে ইস্তেগফার করা উচিত, কারণ আমরা আসলে সঠিক ওয়েতে করি না। সেখানে আমরা দেখি যে ইস্তাগফিরু রব্বাকুম, কার কাছে আমাদেরকে চাইতে হবে? সেখানে নূহ আলাইহিস সালাম যে ফোকাসড ওয়ার্ডটা এখানে করেছেন যে তোমাদের রব, তাহলে আমরা আমাদের রবকে, সেটা আমরা জানি যে রব বলতে যাকে বুঝায় যে তিনি হচ্ছেন যিনি আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের পরিচর্যা করছেন, আমাদের বেঁচে থাকা, বড় হওয়া, আমাদের জীবনের ধারণের জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছু যিনি আমাদেরকে আঞ্জাম দিচ্ছেন তিনি হচ্ছেন রব। তার মানে হচ্ছে আমি তিনি সব কিছু দেখছেন, তিনি সব কিছু জানেন, এবং তার কাছ থেকে যা পাচ্ছি সেটা দিয়েই কিন্তু আমরা এই দুনিয়ার জীবনে কাজগুলো করছি, এবং সেগুলোকে ইউজ করে হয়তো বা আমি গুনার কাজ করে ফেলছি। সেজন্য নূহ আলাইহিস সালাম এখানে আমাদেরকে সেদিকেই দৃষ্টিপাত করতে বলছেন যে তোমার রবের কাছে, যে যেখানে তুমি জানো যে তুমি তার কাছে এই জিনিসগুলো পাচ্ছ বা তিনি সব কিছু দেখছেন, তিনি সব কিছু তোমাকে যোগান দিচ্ছেন, সেখানে তুমি তার রিসোর্স ইউজ করে কীভাবে গাফেল হয়ে যেতে পারো বা কীভাবে তার নাফরমানিমূলক কাজগুলো করতে পারো। ইন্নাহু কানা গাফফারা, যে নিশ্চয়ই তিনি হচ্ছেন অতিশয় ক্ষমাশীল। সো গাফফারা শব্দটি এখানে এসেছে, সো আবার দেখি এখানে গাফারা শব্দটিরই আরেকটা রূপ হচ্ছে গাফফারা। সো গাফফার যখন বলা হচ্ছে, যখন এখানে তাসদিদ ইউজ করা হচ্ছে, তখনই আমরা দেখি যে সেখানে আসলে জোর দেওয়া হচ্ছে শব্দটার মধ্যে, এবং জোরটাকে সেটাতে রিপিটেটেড বোঝানোর জন্য, যে বারবার ক্ষমা করা, সেটাকে গাফফারা বলা হয়ে থাকে। সো এবং এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বলা হচ্ছেন যে আল্লাহ শুধু যে ক্ষমাশীল তাই না, তিনি বারবার বারবার ক্ষমা করেন। সুবহানাল্লাহ, আমরা মানে যখন কোনো গুনাহ করে ফেলি তখন যদি আমরা জানতে পারি যে না আমাদের গুনাহকে ওয়াইপ করে দেওয়া হবে, মুছে দেওয়া হবে বা মাফ করে দেওয়া হবে, তাতেই কিন্তু আমরা খুশি হয়ে যাই। কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি হচ্ছেন গাফফারা, তিনি শুধু গুনাহ একবার ক্ষমা করেন না, বারবারই তিনি ক্ষমা করেন। তো সুবহানাল্লাহ, আমরা চেষ্টা করে যাবো, ইস্তেগফার করবো, ইস্তেগফার করার পরও যদি গুনাহ হয়ে যায় আল্লাহর কাছে আবার যদি আমরা রিটার্ন করি, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং গাফফারা শব্দটা দিয়ে বোঝানো যায় যে হি হ্যাজ অলওয়েজ বিন ফরগিভিং, যে সবসময়ই তিনি ক্ষমাশীল। সো আমাদের এখানে কোশ্চেন করার কোনো সুযোগ নেই। আমরা অনেক সময় গিভ আপ করি, আমরা অনেক সময় হোপলেস হয়ে যাই, আমরা বলি যে না এত গুনাহ করেছি, তারপরেও হচ্ছে যে আল্লাহ কীভাবে আমাকে ক্ষমা করবেন,
তো এরকম চিন্তা করে তারপরে দেখা যায় আমরা কনসিস্টেন্টলি গুনা করেই যেতে থাকি। সো আল্লাহকে এই কোশ্চেন করার আসলে কোনো সুযোগ নাই। আল্লাহ হচ্ছেন গাফফার, আল্লাহ হচ্ছেন গাফফুর, তিনি অতিশয় ক্ষমাশীল এবং তিনি রিপিটেডলি ক্ষমা করেন, বারবার তিনি ক্ষমা করে দিতে রাজি আছেন। সো এটা হচ্ছে আমাদের জন্য হোপ, এটা হচ্ছে আমাদের জন্য ভরসা। এবং আল্লাহবুল আলামিন আসলে ক্ষমা করতে পছন্দ করেন। আল্লাহবুল আলামিন চান যে আমরা ভুল করে ফেললে যখনই আমরা সেটা রিয়েলাইজ করব তখনই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, এবং সেটা যখন আমরা অন্তর থেকে চাইব তখন আল্লাহুল আলামিনের কাছে সেটা খুবই পছন্দশীল। আল্লাহুল আলামিন তাওবাকে এত বেশি পছন্দ করেন যে একটা হাদিসে এসেছে যে তোমরা চিন্তা করো একজন লোকের কথা যে হচ্ছে মরুভূমিতে তার একমাত্র সম্বল তার উট নিয়ে চলছে। তো আমরা জানি যে মরুভূমির বাহন হচ্ছে উট, এবং যখন তার মরুভূমিতে উট হারিয়ে যায় বা উট থাকে না তখন তার অবস্থা আমরা আসলে চিন্তাই করতে পারি না, কারণ বিশাল মরুভূমিতে রাস্তা চিনা, সেখানে খাবার নেই, পানিও নেই, সেখানে হেঁটে যাওয়া অসম্ভব একটা ব্যাপার। সো বলছেন যে রাসূল সাল্লাল্লাহু ইসলাম বলছেন যে তোমরা এমন একজন লোকের কথা চিন্তা করো যে মরুভূমিতে তার উট নিয়ে যাচ্ছে একা একা, এবং ঠিক সেই পর্যায়ে সে ক্লান্ত হয়ে শুয়ে গেল, এবং শোয়ার পরে না সরি সেই পর্যায়ে তার উটটা হারিয়ে গেল এক সময়, এবং যখন তার উট হারিয়ে গেল আমরা বুঝতে পারি যে সে কেমন দিশেহারা অবস্থার মধ্যে রয়েছে, এবং সে খুঁজতেই থাকলো খুঁজতে থাকলো খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে যখন সে তার উট খুঁজে পেল না তখন সে একটা জায়গায় শুয়ে পড়লো, এত ক্লান্ত হয়ে পড়লো যে সে ঘুমিয়ে পড়লো, এবং ঘুম থেকে উঠে সে দেখতে পেলো যে তার উটটা তার চোখের সামনে। সেই লোক যে পরিমাণ খুশি হবে সেটা আসলে চিন্তা করার মতো না, এবং সে এত বেশি খুশি হবে যে খুব আতিশয্যে তখন সে বলতে থাকবে যে হে হে রব, আমি তোমার রব এবং তুমি আমার বান্দা। সে এমনভাবে সে তার শুক্রিয়া আদায় করতে থাকবে, যদিও সে বলতে থাকবে যে তুমি আমার রব এবং আমি তোমার বান্দা আল্লাহ, শুক্রিয়া আদায় করার জন্য, কিন্তু খুশির আতিশয্যে সে তখন উল্টা বলতে থাকবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহুল আলামিন কোনো বান্দা যখন গুনাহ করার পর তার কাছে ফিরে আসে তওবা করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে অনেক বেশি খুশি হয়ে যান। তো সুবহানাল্লাহ, আমরা ইমাজিন করতে পারি সেই সিচুয়েশনটা যে আল্লাহ রাব্বুল আলামিন আসলে ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে পছন্দ করেন, এবং তিনি বলেছেন যে মানুষ যদি গুনাহ না করত এবং গুনাহ করে ক্ষমা না চাইতো তাহলে আমি তাদেরকে ধ্বংস করে আরেকটা জাতি সৃষ্টি করতাম, তারা গুনাহও করতো এবং আমার কাছে ক্ষমাও চাইতো। তো সুবহানাল্লাহ, আল্লাহুল আলামিন ক্ষমা করতে পছন্দ করেন, এটা আমাদের জন্য বিরাট একটা ব্লেসিংস। এবং শুধু যে ক্ষমা করতে পছন্দ করেন তাই না, তিনি ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি হচ্ছেন বারবার ক্ষমাশীল, বারবার ক্ষমাশীল। সো এটা আমাদের আশার দরজা, ভরসার দরজা খুলে দেয় আসলে, যে আল্লাহর কাছে আমরা যে কোনো সময় রিটার্ন করতে পারি, এবং যে আল্লাহর কাছে রিটার্ন করবে সে আল্লাহর পছন্দনীয় বান্দায় পরিণত হয়ে যায়। সো এখান থেকে আমরা দেখতে পাই যে যখনই নূহ আলাইহিস সালাম মানুষকে দাওয়াত দিচ্ছেন যাতে তারা তাদের রবের কাছে ক্ষমা চাইতে পারে, এবং তাদেরকে সে আশার বাণী শোনাচ্ছেন যে আল্লাহুল আলামিন ক্ষমা করতে পছন্দ করেন এবং তিনি বারবারই ক্ষমা করে দেন, সো তোমরা গিভ আপ করো না, তোমরা হতাশ হয়েও না, তোমরা আল্লাহর পথে ফিরে আসো। সো অবভিয়াসলি আমরা চিন্তা করি যে মানুষ যখন আল্লাহর পথে ক্ষমা চাইবে তখন তার রিওয়ার্ড কী হবে, তার রিওয়ার্ড হবে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, এবং দ্যাটস ইট, এটুকু পেলেই কিন্তু আমরা সন্তুষ্ট হয়ে যাই। যখন আমরা রিপেন্ট করি বা মন থেকে বুঝতে পারি যে আমি ভুল করেছি তখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি, এবং আল্লাহ যদি আমি এতটুকু অ্যাসিওর হতে পারি যে না আল্লাহ আমাকে মাফ করে দিবেন তাহলে তারপরে কিন্তু আমার আর কিছু চাওয়ার থাকে না। আমরা পরবর্তী আয়াতগুলোতে দেখি যে আল্লাহুল আলামিন বলছেন যে তিনি যদি আমরা যদি ক্ষমা চাই, নূহ আলাইহিসসালাম আমাদেরকে জানাচ্ছেন যে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে তার রিওয়ার্ড কি, অবভিয়াসলি আল্লাহুল আলামিন ফরগিভ করে দিবেন, কিন্তু আল্লাহ এখানে কি বলছেন, আল্লাহ বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদওয়ারা وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। সুবহানাল্লাহ, যে সেখানে আল্লাহ ফরগিভনেস তো আছে কিন্তু তার চেয়েও বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন, সেটা হচ্ছে তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষাবেন, সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন আর নদী নালা প্রবাহিত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আসলে বান্দার তার দুনিয়া তার কাছে কত পছন্দনীয়, সেজন্য আল্লাহুল আলামিন
সেই আখিরাতে তার ফরগিভনেসের আশা তো আছেই আমাদের জন্য, যেটা বলা হয়েছে ইন্নাহু কানা গাফফারা। কিন্তু তার সাথে সাথে তিনি আমাদেরকে আরো উৎসাহ দিচ্ছেন, আরো অনুপ্রাণিত করছেন যে তোমরা যদি ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও এবং সেজন্য চেষ্টা করতে থাকো, তাহলে কি হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেও তোমাদেরকে পুরস্কার দিয়ে দিবেন। আসলে আমরা অনেক সময় চিন্তা করি যে আখিরাত সেটা তো কত দূরের ব্যাপার, এবং আখিরাতের রেজাল্টের কথা চিন্তা করে কাজ করা, মোটিভেটেড হওয়া অনেক সময় আমাদের জন্য কঠিন হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে অত লম্বা সময় ধরে অপেক্ষা করতে হবে না এটা রেজাল্টের জন্য, কারণ এটা রেজাল্ট এত সুন্দর, এত বিরাট এবং এটা মহান যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেও আমাদেরকে ইস্তেগফারের রেজাল্ট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, পুরো কোরআনের মধ্যে সূরা নূহের এই আয়াতটা আমার কাছে এত পছন্দনীয় এবং মনে হয়েছে যে এই একটা আয়াত যদি আমি জানি এবং এটার উপরে আমল করি, তাহলে দেখা যাবে যে আমার সমস্ত মানে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কিছুই আমি এখানে পেয়ে গেলাম। তো আমরা দেখি এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। তিনি বলেছেন যে যদি তোমরা, নূহ আলাইহিস সালাম আমাদেরকে জানাচ্ছেন যে যদি তোমরা ক্ষমা চাও আল্লাহর কাছে, তাহলে তোমাদেরকে আল্লাহ প্রচুর বৃষ্টি দিবেন, সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন আর নদী নালা প্রবাহিত করে দেবেন। সেম টাইপের কথা কোরআনের অন্যান্য জায়গায়ও বলা হয়েছে। সূরা তাহায় বলা হয়েছে 124 নম্বর আয়াতে, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার দুনিয়ার জীবন হবে সংকীর্ণ, আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যে আমরা আশাবাদী থাকবো, আল্লাহর উপরে আমরা ভরসা রাখবো, সুধারণা রাখবো। আমরা যদি আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেই, তাহলে এই দুনিয়ার জীবনও আমাদের সংকীর্ণ হয়ে যাবে এবং আখিরাতও আমাদের জন্য কঠোর আজাব রয়ে গিয়েছে। সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলা হয়েছে, জনপদ সমূহের অধিবাসীরা যদি ইমান আনত এবং তাকওয়ার নীতি অনুসরণ করত, তাহলে আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিতাম। সূরা হুদের 52 নম্বর আয়াতে রয়েছে, হুদ আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বলছেন, হে আমার কওমের লোকেরা, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, তার দিকে ফিরে যাও, তিনি তোমাদের উপর আসমান থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তি ও ক্ষমতা আরও বাড়িয়ে দেবেন। তো সুবহানাল্লাহ, আমরা দেখি বারবার সেখানে বলা হয়েছে যে আল্লাহর ক্ষমা চাইলে আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে বরকত রয়েছে। কিন্তু এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন যত সুন্দরভাবে ইস্তেগফারের গুরুত্ব বলেছেন, আর কোথাও আমার মনে হয় না যে এত সুন্দরভাবে বলা হয়েছে। ফার্স্টে বলা হয়েছে যে ইউরসিলিস সামা আলাইকুম মিদরা, যে তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। সো ইউরসিলা মানে হচ্ছে শুধু কোনো কিছু সেন্ড করা, পাঠানো, সো আবার ওপেন করাও হতে পারে। সো এটা হচ্ছে যে অনেকটি স্পেশাল ডেলিভারি বোঝানোর জন্য এটা বোঝানো হয়েছে, এবং বলা হয়েছে যে ইরসালিসামা আলাইকুম, তোমাদের উপর থেকে, আকাশ থেকে তোমাদের জন্য স্পেশাল ডেলিভারি পাঠানো হবে। মিদরা, মিদরা বলতে যেটা বোঝানো হয়েছে যে স্কাইকে আমাদের জন্য একটা টুল বানিয়ে দিবেন যাতে আমাদের সার্ভিসে সেটা কাজে লাগে। তো এখানে আসলে শুধুমাত্র যে রেইনের কথা, আমরা স্বাভাবিকভাবেই যখন আমরা অর্থটা পড়ি তখন স্বাভাবিকভাবেই বৃষ্টির কথা এসেছে, কিন্তু মিত্রারা বলতে শুধুমাত্র রেইন না, বরং আকাশ থেকে সমস্ত ধরনের রিজেক্ট, সমস্ত ধরনের ব্লেসিংসের কথাই এখানে বোঝানো হয়েছে। সো আমরা দেখি যে এখানে আল্লাহুল আলামিন ফার্স্ট যেটা বলছেন যে উপর থেকে আমাদের জন্য সমস্ত ধরনের ব্লেসিংস আল্লাহুল আলামিন পাঠাবেন আমাদের জন্য, সেটা বৃষ্টি হতে পারে, সেটা আমাদের আদার রিজিক হতে পারে। আমরা জানি সমস্ত কিছু ডিসিশন উপর থেকে আসে এবং ফেরেশতারা সেই অনুযায়ী উপর থেকে আমাদের জন্য, আমাদের সমস্ত নিয়ামা আমাদের জন্য নিয়ে আসেন। তো এর মধ্যে সমস্ত রিজিক রয়েছে, সমস্ত ব্লেসিংস রয়েছে, যার যত সমস্যা রয়েছে, যার যত কিছু চাওয়ার রয়েছে, আল্লাহর কাছে পাওয়ার রয়েছে, সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে উপর থেকে আমাদের কাছে নাজিল হচ্ছে। সো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তোমাদের জন্য এখানে উপর থেকে স্পেশাল ডেলিভারি পাঠান। সো তার মানে হচ্ছে আমরা যখন ইস্তেগফার করি তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রিজিকের দরজা খুলে দেন। আমাদের কারো যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যার জন্য আমাদেরকে কী করতে হবে, ইস্তেগফার চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্যার সমাধানের উপায় উপর থেকে পাঠিয়ে দিবেন। আমাদের যদি অসুস্থতা থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার উপায় করে দিবেন, সেই উপর থেকে আমাদের জন্য রহমত পাঠাবেন। আল্লাহ আমাদের যার যা কিছু চাওয়া রয়েছে, যখন যে সমস্যার মতো রয়েছে, আমরা যদি আল্লাহর কাছে ইস্তেগফার করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের জন্য সেই রহমতের দুয়ারকে তিনি আমাদের জন্য খুলে দিবেন। সূরা মায়েদার 66 নম্বর আয়াতে বলা হয়েছে,
আহলে কিতাবরা যদি তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে প্রেরিত তাওরাত, ইঞ্জিল এবং অন্যান্য আসমানি কিতাবের বিধানাবলী মেনে চলতো, তাহলে তাদের জন্য উপর থেকেও রিজিক বর্ষিত হতো এবং নিচ থেকেও ফুটে বের হতো। তো সুবহান আল্লাহ, যে আমাদের যা কিছু চাওয়ার আছে, যা কিছু পাওয়ার আছে, আমরা যদি কোনো সমস্যার মধ্যে থাকি, তাহলে আমাদের আসলে সে সমস্যার সমাধান কিভাবে আমরা চাইবো? আল্লাহর কাছে ইস্তেগফার করব, আল্লাহর কাছে চাইবো, মন থেকে চাইবো, এবং সেটার জন্য আমি চেষ্টা করে যাব। তাহলে আল্লাহ আবুল আলামিন আমার সেই সমস্যাকে দূর করে দিবেন। তারপরে বলা হয়েছে যে ওয়াইয়াম ওয়াইয়ুম দিদকুম বি আমওয়ালি ওয়া বানিনা, তাহলে এখানে আমরা দেখি ইয়ুম দিদকুম, আল্লাহ আবুল আলামিন মদত করবেন, বিল আমওয়ালি বি আমওয়ালি ওয়া বানিনা। সো দুইটা জিনিসের কথা এখানে বলা হয়েছে, একটা হচ্ছে যে তিনি সম্পদ দিয়ে আমাদেরকে সাহায্য করবেন, আরেকটা হচ্ছে তিনি আমাদেরকে সন্তান দিয়ে সাহায্য করবেন। সো এখানে আমরা দেখি মাদাদ শব্দটা, ইয়ামদিদ শব্দটি এসেছে, যেটা হচ্ছে মাদ্দা থেকে এসেছে। মাদ্দার অর্থ মিনিং হচ্ছে যে কোনো হেল্পিং এর সাথে রিলেটেড এমন কিছু বোঝানোর জন্য মাদ শব্দটি ইউজ করা হয়। সো এটা এমন ধরনের হেল্প বা এমন ধরনের সাহায্য যখন কেউ আউট অফ সাপ্লাই, যে সে রানিং আউট অফ সাপ্লাই, তার সাপ্লাই শেষ হয়ে যাচ্ছে এবং তখন তার কোনো সাহায্য দরকার, তখন সেটাকে মাদাদ বলা হয়ে থাকে। মাদাদ শব্দটা আমরা বাংলাতেও অনেক সময় ইউজ করে থাকি। সো এটা হচ্ছে যে যখন কারো সাপ্লাই বা সরবরাহ বা কারো প্রয়োজনীয় জিনিস শেষ হয়ে যাচ্ছে, তখন তাকে কোনো কিছু দিয়ে সাহায্য করা, সেটাকে মদদ বলা হয়ে থাকে। মাদ্দা শব্দে আরেকটা মিনিং হচ্ছে যে কোনো জিনিসকে সাথে আরেকটা জিনিস জয়েন করে সেটাকে এক্সটেন্ডেড করা, সেটাকে আরো বাড়িয়ে দেওয়া। যেমন আমরা যখন রুটি করার জন্য ডো করি, সে ডোয়ের সাথে যখন আরেকটু বাড়াতে চাই, তখন আরো কিছু ময়দা সেটার সাথে অ্যাটাচ করে দিলাম, সেভাবে এটাকে আরো বাড়ানোর যে প্রসেস সেটাকে মদদ বলা হয়। অর্থাৎ যেটা আছে সেটার সাথে আরো কিছু অ্যাড করে সেটাকে এক্সটেন্ডেড করা বা লম্বা করা বা প্রয়োজন পরিমাণে বাড়িয়ে নেওয়া, সেটাকে মদদ বলা হয়ে থাকে, মাদ্দা বলা হয়ে থাকে। কেউ যেমন অনেক সময় পরীক্ষার সময় আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, সেই সময় যদি এক্সামিনার আমাদেরকে বলে বা পরিদর্শক আমাদেরকে বলে যে তোমাকে আরো 5 মিনিটস এক্সট্রা দেওয়া হলো, এই যে এক্সট্রা কিছু টাইম সেখানে দেওয়া হলো, যখন আমি রানিং আউট অফ টাইম, তখন সেটাকেও মাদ্দা বলা হয়ে থাকে। তাহলে এখানে আমরা দেখি আল্লাহ আব্বুল আলামিন বলছেন যে তিনি আমাদেরকে, আমরা যখন আমাদের সাপ্লাই শেষ হয়ে যাবে, আমাদের দেখবো যে না আমাদের সম্পদ শেষ হয়ে আসছে বা সম্পদের প্রয়োজন রয়েছে বা আমার টাকা ফুরিয়ে আসছে, সেই সময় আমার আরো কিছু টাকা অ্যাড করা দরকার, আমার আরো কিছু সময় অ্যাড করা দরকার, সেই সময় আল্লাহ আবুল আলামিন আমাদেরকে মদত করবেন। এখানে বি ইয়ুমদিদ কুম বি আমওয়ালি, আল্লাহ আবুল আলামিন সম্পদ দিয়ে আমাদেরকে মদত করবেন, সাহায্য করবেন, এক্সটেন্ডেড করবেন আমাদেরকে সেই সময়। আমওয়াল শব্দের মানে হচ্ছে অল কাইন্ডস অফ ওয়েলথ, এটা কোনো একটা শুধু যে টাকার মধ্যে সীমাবদ্ধ সেটা না, সেটা টাকা পয়সা হতে পারে, স্বর্ণ মুদ্রা হতে পারে, স্বর্ণ হতে পারে, অলংকার হতে পারে, ল্যান্ড হতে পারে, ফার্নিচার হতে পারে, যে কোনো ধরনের সম্পদ বোঝানোর জন্যই আমওয়াল শব্দটি ইউজ করা হয়ে থাকে। সো শুধুমাত্র যে আমার টাকা শেষ, আল্লাহ রাব্বুল্লাহ আলমিন আমার টাকার ব্যবস্থা করে দেবেন সেটা না, আমার যেখানেই মনে হচ্ছে যে আমার শর্ট পড়ার সম্ভাবনা রয়েছে বা আমার সমস্যা তৈরির সম্ভাবনা রয়েছে, সেখানে আল্লাহ আব্বুল সেই জিনিসটা দিয়ে আমাকে এক্সটেন্ডেড করবেন বা আমাকে মদত করবেন। এখানে বি আমওয়ালি বলা হয়েছে যে আল্লাহ আব্বুল আলামিন বলেন নাই যে আল্লাহ আব্বুল আলামিন আমার সম্পদকে এক্সটেন্ড করে দিবেন, আল্লাহ বলছেন বি আমওয়ালি উইথ সম্পদ, সম্পদ দিয়ে আমাকে এক্সটেন্ডেড করবেন, অর্থাৎ বি আমওয়ালিকুম। সো তো আমাকে সম্পদ দিয়ে এক্সটেন্ড করা মানে হচ্ছে আমার যে সম্পদ রয়েছে সে সম্পদ দিয়েই আমি কিভাবে স্যাটিসফাইড হতে পারি, সন্তুষ্ট হতে পারি, এবং যে পরিমাণ সম্পদ আমার রয়েছে সেই সম্পদ দিয়ে, সেই সম্পদে আমার জন্য কিভাবে আমার কল্যাণের কারণ হতে পারে, সেটা আল্লাহ আব্বুল আলামিন আমাদেরকে বানিয়ে সেটা আমাদের জন্য তৈরি করে দিবেন। যে আমরা অনেক সময় দেখা যাবে যে হয়তোবা কিছু সম্পদ আমার রয়েছে কিন্তু সে সম্পদ আমার জন্য কল্যাণের কারণ নাও হতে পারে, সো আল্লাহ আব্বুল আলামিন সেটা আমাকে কল্যাণের কারণ বানিয়ে দিবেন। আমরা দেখা যাবে যে আমাদের সম্পদের পিছনে সময় দিতে গিয়ে অনেক সময় আমাদের ফ্যামিলির পিছনে সময় দিতে পারি না, জবের পিছনে অথবা বিজনেসের পিছনে এত বেশি সময় দিতে থাকি যে তখন দেখা যায় আমাদের আদার যে প্রয়োজনগুলো, যেমন আল্লাহর পথে কাজ করা অথবা ফ্যামিলির জন্য কাজ করা, সেই সময়গুলো আমরা দিতে পারি না। সো আল্লাহ আব্বুল আলামিন সেখানে এমনভাবে বারাকা দিয়ে দিবেন যে সেই সম্পদ আমার জন্য এনাফ হবে
এবং সেই সম্পদ দিয়ে আমি এবং আমার ফ্যামিলি সন্তুষ্ট থাকতে পারবো, সাথে সাথে আমার যা আদায় করণীয় কাজগুলো রয়েছে সেগুলো আমি করতে পারবো। তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়ুমদিদকুম বিআমওয়ালি আমওয়ালি ওয়া বানিনা। সো বাদিন এখানে হচ্ছে আমার সন্তান সন্ততি দিয়ে তিনি আমাদেরকে সাহায্য করবেন। এবং সেখানেও আমরা দেখি যে আল্লাহ আবুল আলামিন, আমরা যদি আমাদের লাইফের দিকে তাকাই তাহলে দেখব যে আমাদের জন্য দুইটা ড্রব্যাক রয়েছে। একটা হচ্ছে যে কেন আমরা দুনিয়াতে আল্লাহর কাজ করতে পারি না, কেন আমরা আল্লাহর ব্যাপারে গাফেল হয়ে যাই। একটা কারণ হচ্ছে আমাদের দুনিয়ার যে স্ট্যাবিলিটি, সেই যে স্ট্যাবিলিটি আনার জন্য আমরা হয়তো বা পড়াশোনা অথবা আমাদের কেরিয়ার অথবা চাকরি অথবা বিজনেসের পিছনে এত বেশি সময় দেওয়া লাগে যে আমরা আল্লাহর পথে সময় দেওয়ার কথা বা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করা, ইভেন মনোযোগ দিয়ে নামাজ পড়া বা একটু বসে জিকির আজকার করা অথবা কোথাও আল্লাহর কোরআন নিয়ে বা দিন সম্পর্কে আলোচনা হচ্ছে সেখানে যাওয়ার জন্য সময় ব্যয় করা, সেটাও আমাদের পক্ষে সম্ভব হয় না। তার একটা কারণ হচ্ছে এই দুনিয়ার আমার যে এস্টাবলিশমেন্ট বা দুনিয়াতে স্ট্যাবিলিটি আনার জন্য যে প্রচেষ্টা সেটার কারণে, আরেকটা হচ্ছে আমার সন্তান সন্ততির জন্য, আমার সন্তানের কারণে দেখা যায় যে অনেক সময় আমাদের সন্তানদের পিছনে আমাদেরকে এত বেশি ব্যস্ত থাকতে হয়, তাদের ফিউচার নিয়ে এত বেশি চিন্তা করতে হয় যে আমার নিজের ব্যাপারে আমার চিন্তা করার কোনো সময় থাকে না। এবং অনেক সময় এই সন্তান হচ্ছে যে আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে পড়ে। তো আল্লাহ আবুল আলামিন বলছেন যে তিনি আমাদেরকে মাদাদ করবেন, তিনি আমাদেরকে হেল্প করবেন কি দিয়ে, বানিয়ে না আমাদের সন্তানদেরকে দিও। তার মানে হচ্ছে এই সন্তানদের দিয়ে আমাদের লাইফটাকে তিনি বেটার করে দিবেন। সুবহানাল্লাহ, আমাদের টেনশন হচ্ছে যে আমার বাচ্চা ভালো হবে কি খারাপ হবে, আমার বাচ্চা মোত্তাকি হবে কি মোত্তাকি হবে না, তারা মুসলিম হিসাবে টিকে থাকতে পারবে কি পারবে না, তারা আখিরাতে যেয়ে জান্নাতে যেতে পারবে কি পারবে না। তো সমস্ত ধরনের টেনশন যে দুনিয়াতে তারা ভালো একটা পজিশনে থাকতে পারবে কি পারবে না, এগুলো হচ্ছে আমাদের সবার চিন্তা। তো এই চিন্তার কারণেই দেখা যায় যে আমরা আল্লাহ সম্পর্কে গাফিল হয়ে যাই। কিন্তু আল্লাহ আব্বুল আলামিন বলছেন যে তুমি যদি ইস্তেগফার করো, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে কি হবে, তোমার লাইফকে আমি বেটার করে দিব তোমার বাচ্চাদের দিয়ে, তোমার সন্তানদেরকে দিয়ে। কোরআনে এসেছে যে তোমার স্ত্রী সন্তান তোমার জন্য শত্রু হয়ে যেতে পারে। তো সুবহানাল্লাহ, আল্লাহ আব্বুল আলামিন বলছেন যে তুমি যদি ইস্তেগফার করো তাহলে তুমি তোমার বাচ্চাদের নিয়ে তুমি সন্তুষ্ট থাকতে পারবে। আমরা অনেক সময় দেখি যে যাদের বাচ্চা আছে তারা দুশ্চিন্তায় থাকে যে তার বাচ্চা এরকম, যে তার সন্তান এমন যে সে সন্তানের ব্যাপারে তার কোনো ভরসা থাকে না যে সে আসলে কি হবে, সে দুনিয়াতে ভালো করতে পারবে কি পারবে না, অথবা আখিরাতে যেয়ে তার পরিণাম কি হবে সেটা নিয়ে চিন্তায় থাকে। এমনও সন্তান রয়েছে যারা বাবা মাকে এবিউজ করে, যারা বাবা মায়ের উপরে টর্চার করে। সুবহানাল্লাহ, রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন যে সন্তানের কাছ থেকে এত বেশি কষ্ট বাবা মাকে পাওয়া লাগে। তো দেখা যায় যে এই সন্তানের পিছনেই হয়তো বা সে তার সারা জীবনটা নষ্ট করেছে, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, সে সন্তান বাবা মার দিকে ফিরেও তাকাচ্ছে না। তো আল্লাহ আব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে সে সন্তান দিয়ে আল্লাহ আব্বুল আলামিন সন্তুষ্ট করে দিবেন। এবং অনেক সময় দেখা যায় আল্লাহ আব্বুল আলামিনের এটাও একটা পরীক্ষা যে সন্তান থাকা যেমন একটা পরীক্ষা, সন্তান না থাকেও কিন্তু একটা পরীক্ষা। আমরা জানি না যে যার সন্তান আছে তার সন্তান নেককার সন্তান হবে কি না, আবার যার সন্তান নাই সেটাও হয়তো বা তার জন্য বেস্ট হতে পারে যে আল্লাহ আব্বুল আলামিন তাকে সেই ট্রায়াল থেকে সেখানে বাঁচিয়ে দিচ্ছেন। সো আমরা আসলে জানি না যে কার অবস্থা কিরকম বা তার বর্তমান অবস্থা বা তার ভিতরে আসলে কি কাজ করছে। সো এসব ব্যাপারে আমাদের সাবধান থাকা দরকার যে যখন আমরা কারো সন্তানকে দেখি যে তার সন্তান খারাপ পথে চলে যাচ্ছে, তখন সে ব্যাপারেও যেমন আমাদের কমেন্ট করা উচিত না, জাজমেন্টাল হওয়া উচিত না, আবার যাদের সন্তান নাই তাদের ব্যাপারেও আমাদের আসলে জাজমেন্টাল হওয়া উচিত না। তো আল্লাহ আব্বুল আলামিন এখানে বলছেন যে যে সন্তান তোমাদের জন্য পরীক্ষার উপকরণ হতে পারে, তোমাদের সন্তান যে তোমাদের জন্য শত্রু হয়ে যেতে পারে, সেই সন্তানদেরকে তোমাদের জন্য সন্তানদের দিয়ে তোমাদেরকে মদদ করবেন, সাহায্য করবেন। সো কিভাবে এটা সম্ভব, আসলে আমরা যদি চিন্তা করি যে আল্লাহ বলছেন তোমরা ইস্তেগফার করো, ইস্তেগফার করলে তোমাদেরকে আমি তোমাদের সন্তান দিয়ে সুখী করে দিব, তোমাদেরকে সন্তান দিয়ে সাহায্য করব। তো কি হচ্ছে এখানে, আমরা যখন ইস্তেগফার করি, ইস্তেগফারে আমরা তিনটা কম্পোনেন্ট অলরেডি জেনেছি। একটা হচ্ছে যে আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, মন থেকে আসতে হবে, এবং থার্ডলি হচ্ছে আমাদেরকে আমাদের লাইফে সেটা শো করতে হবে যে উই ওয়ান্ট টু ইম্প্রুভ ইট। সো
তার মানে কি হচ্ছে যে আমরা যখন ইস্তেগফার করতে থাকবো এই তিনটা কম্পোনেন্টকে মিলিয়ে, সেটা অবশ্যই আমাদের লাইফ স্টাইলে একটা চেঞ্জ আসবে, এবং যখন আমাদের লাইফ স্টাইলে চেঞ্জ আসবে সেটার এফেক্ট আলটিমেটলি আমরা দেখতে পাবো আমাদের নিজেদের উপরে এবং আমাদের ফুল ফ্যামিলির উপরে সেটা দেখতে পাবো। তো আমাদের বাচ্চারা আসলে যখন দেখবে যে আমরা যতই তাদেরকে মুখে বলি না কেন যে এটা করো ওইটা করো না, কিন্তু যখন তারা দেখবে যে তাদের বাবা মা সেটা করছে, তখন তাদের উপরে একসময় না একসময় যে সেটার এফেক্ট হবে, হয়তো বা যখন তারা ছোট সেটা তারা রিয়েলাইজ করবে না, কিন্তু যখন তারা বড় হবে তখন তারা ঠিকই বুঝতে পারবে যে হ্যাঁ আমার বাবা মা আমার ভালোর জন্য এটা করেছিল, অথবা আমার বাবা মা এই কাজগুলো করেছিল। তখন তারা সেটা দেখেছে কিন্তু সেটার সিগনিফিকেন্স তারা বুঝতে পারে নাই, কিন্তু যখন তারা বড় হবে তখন বুঝবে যে এটা তাদের স্বভাবেরই একটা অংশ হয়ে গিয়েছে, এবং তখন তারা রিয়েলাইজ করবে যে হ্যাঁ আমাকেও এটা করা উচিত। সো শুধুমাত্র রমাদানেই যে আমরা খুব বেশি করে পায়াস হয়ে যাবো, শুধু রমাদানেই আমরা বেশি করে আল্লাহর ইবাদত করবো সেটা না, বরং আমরা যখন পিপল অফ ইস্তিগফার হব তখন আমরা আমাদের হোল লাইফটা হোল টাইমটা আমরা চেঞ্জ করে নিতে পারবো, এবং সেটার এফেক্ট ইনশাল্লাহ আমাদের বাচ্চাদের উপরও পড়বে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাদের বাচ্চাদের দিয়ে আমাদেরকে মদদ করবেন। সেই মদদটা এটা এরকমও হতে পারে যে বাচ্চারা আমাদের আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলোর সাথে তাদের সার্ভিস অ্যাড হবে, যে আমরা যখন আল্লাহ সন্তুষ্টির জন্য কিছু করছি আমার বাচ্চা এসে আমার সাথে অ্যাড হবে, আমার বাচ্চা আমার সাথে সাহায্য করবে, এবং তখন আমরা আরো বেটার সার্ভিস প্রোভাইড করতে পারবো। এবং সেটার সাথে সাথে আরেকটা জিনিস যেটা, যে শুধু যে এই দুনিয়ার জীবনে তারা বেটার সার্ভিস দিবে তা না, বরং আখিরাতে যেও তারা আমাদের জন্য মদদগার হবে, তারা আমাদের জন্য সাহায্যকারী হয়ে যাবে। কিভাবে সেটা হবে? আমরা জানি যে মানুষের মৃত্যুর পরে সমস্ত কাজ বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা কাজ শুধু জারি থাকে, তার সেটাকে বলা হয় সৎকার জারিয়া, এবং তার মধ্যে একটা হচ্ছে সুসন্তান। যখন আমাদের আমরা আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তুলতে পারবো, সেভাবে শিক্ষা দিতে পারবো, তখন আমাদের মৃত্যুর পরও তারা যে ভালো কাজগুলো করবে সেগুলো আমাদের আমলনামায় লেখা হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে ধরনের সুসন্তান দান করুন যাতে তারা আমাদের জন্য সৎকার জারিয়া হতে পারে। সো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে যেমন আমাদের সন্তানদেরকে দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, তেমনি ভাবে আখিরাতে আমাদের মৃত্যুর পরেও আমাদের আমলনামাকে সমৃদ্ধ করতে সাহায্য করবেন সে ধরনের সন্তান দিয়ে। সো এখানে যে জিনিসটা আমাদের চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে আমরা কখনোই আমাদের সন্তানদের ব্যাপারে নিরাশ হব না, হতাশ হব না। অনেক সময় আমরা চিন্তা করি যে না এত খারাপ কাজ করছে, সে আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছে, তাকে আর কিছু শোনানোর দরকার নাই, কিন্তু তারপরেও আমরা কিন্তু প্যারেন্টস, তারপরেও আমাদের রেসপন্সিবিলিটি রয়েছে। আমরা নূহ আলাইহিসসালাম থেকে দেখি যে শুধু তার ফ্যামিলি না, তার কমের লোকদের জন্য তারা এতভাবে তাকে বিরক্ত করার পরে, তাকে ইগনোর করার পরে, তাদের অ্যারোগেন্স শো করার পরেও তিনি কিন্তু তাদের ব্যাপারে গিভ আপ করেন নাই। সো আমাদের বাচ্চাদের ব্যাপারেও আমরা গিভ আপ করতে পারি না, তারা যত অন্যায় করুক না কেন আমাদেরকে চেষ্টা করে যেতে হবে তাদেরকে শেখানোর জন্য, সংশোধন করার জন্য। এবং কিভাবে সেটা করব, সেটা হচ্ছে আমাদেরকে পিপল অফ ইস্তিগফার হতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এবং সেটা আমাদের লাইফে শো করতে হবে। তারপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ইয়াজআল্লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল্লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? আমাদেরকে জান্নাত দিবেন। জান্নাত মানে হচ্ছে বাগান, শুধু একটা বাগান না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অনেকগুলা বাগান আমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু যে আমাদেরকে ব্লেসিংস দিবেন আকাশ থেকে তাই না, উপর থেকে ব্লেসিংস আসবে তাই না, আমাদের সম্পদ দিয়ে আমাদের সাহায্য করবেন তাই না, আমাদের সন্তান দিয়ে সাহায্য করবেন তাই না, এটুকু পেলেই কিন্তু আমরা সন্তুষ্ট তাই না, কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে অনেক জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ, যে বাগানকে পছন্দ না করে তাই না, বাগানের সৌন্দর্য কে উপভোগ না করে, সো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে সে বাগান দিয়ে দেওয়া হবে। আমরা দেখি যে লাইফের একটা মোমেন্ট থাকে যখন হচ্ছে আমরা এস্টাবলিশ হয়ে গেলাম, তখন মনে হয় যে না একটা সুন্দর বাড়ি দরকার, বা সুন্দর কোথাও ঘুরতে যাওয়া দরকার, কোথাও বেড়াতে যাওয়া দরকার, এবং যখন যেখানেই বাগান থাকে সেটাই মানুষের মনকে আনন্দ দান করতে থাকে। সো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাকে এরকম কয়েকটা বাগানের মালিক করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সো এই বাগানের মালিককে শুধু এই দুনিয়াতে করে দেওয়া হবে নাকি আখিরাতে করে দেওয়া হবে? সো তাফসীরকারগণ বলেছেন যে এটা দুনিয়াতেও সম্ভব, আবার আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের অধিকারী করে দিবেন ইনশাআল্লাহ। তারপরে বলা হচ্ছে যে ওয়াইয়াজআল্লাকুম আনহারা, এবং তোমাদেরকে কি দিবেন? তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করে দিবেন। সো সুবহানাল্লাহ, যে একটা বাগান চিন্তা করি যে শুধু বাগান দেখলেই আমরা অনেক খুশি হয়ে যাই, এবং বাগানের মাঝখান দিয়ে যদি নদী প্রবাহিত হতে থাকে তাহলে সেটা আরো কত সুন্দর না হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে সে ধরনের সুযোগ দিয়ে দিবেন, এবং শুধু যে সৌন্দর্য তাই না, বরং যখন নদী নালা থাকে তার মানে হচ্ছে সেটা ইরিগেশনে হেল্প করে, সেখানে ফসল উৎপাদনে হেল্প করে, অর্থাৎ আরো বেশি রিসোর্স আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন।
সো জান্নাতের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াও দিতে পারেন, আবার আখিরাতেও দিবেন আমাদেরকে, যে অনেকগুলা বাগানের মালিক করে দিবেন, বাগান এবং নদীর মালিক করে দিবেন। সো আমরা এখানে দেখি প্রত্যেকটা জিনিস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্লুরাল ইউজ করেছেন, আমওয়াল, বানিনা, তারপরে হচ্ছে জান্নাত, আনহার, যে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা দিয়ে সন্তুষ্ট করবেন না আমাদেরকে, আমাদেরকে অনেক পরিমাণে তিনি আমাদেরকে দিবেন। তো সুবহান আল্লাহ, আমরা এখানে দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জিনিসটা এখানে শিখাচ্ছেন নূহ আলাইহিস সালামের মাধ্যমে, আমরা যদি পিপল অফ ইস্তেগফার হই, আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে শিখি এবং সেটা কন্টিনিউয়াসলি করে যাই, আল্লাহ আবুল আলামিন যে শুধু আমাদেরকে ক্ষমা করে দিবেন তাই না, আল্লাহ আবুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতেও সে ব্লেসিংসগুলো দিতে থাকবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের একটা ঘটনা এসেছে যে একবার তাকে বলা হলো যে তখন খুব ড্রট খরা চলছিল এবং তখন তার কাছে বারবার মানুষ এসে বলল যে হে আমিরুল মোমিনিন, আপনি আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করুন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু মিম্বারে উঠলেন, মিম্বারে উঠে তিনি কি করলেন, তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, ক্ষমা চেয়ে দোয়া করতে লাগলেন এবং সূরা নূহ পড়লেন। সূরা নূহের এই আয়াতগুলো পড়ে তখন তিনি বললেন যে অবশ্যই আমি আল্লাহর কাছে আকাশের সমস্ত চাবি খুলে, সমস্ত চাবি খুলে দিয়ে বৃষ্টির জন্য দোয়া করলাম এবং আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে বৃষ্টি পাঠিয়ে দিবেন আমাদের জন্য। তো সুবহান আল্লাহ, আল্লাহ আবুল ওমর রাদিয়াল্লাহু আনহু এই সূরা নূহের এই কথাগুলো কেমনভাবে রিয়েলাইজ করেছিলেন যে তিনি বৃষ্টির জন্য শুধুমাত্র আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং সূরা নূহের এই আয়াতগুলো পাঠ করে মানুষকে জানালেন যে তিনি কোত্থেকে এই জিনিসটা পেয়েছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির সময়ের একটা ঘটনা যে একবার তিনি একটা মজলিসে বসেছিলেন এবং সেখানে একজন লোক আসলো, এসে বলল যে আপনি আমার জন্য, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, কারণ এত বেশি খরা হয়েছে যে কোনো বৃষ্টি নাই, আমাদের সমস্ত ফসল নষ্ট হয়ে যাচ্ছে, খাবার পানি নেই। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন যে আল্লাহর কাছে ক্ষমা চাও। তারপর আরেকজন লোক আসলেন, তিনি বললেন যে আমি অনেক দরিদ্র, আমার দারিদ্রতা মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করুন। তখন তিনি বললেন যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তারপর আরেকজন আসলে, তিনি বললেন যে আমার সন্তান নেই, আমার সন্তানের জন্য দোয়া করুন। তিনি বললেন যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। এবং তারপরে আরেকজন আসলো যে আমার সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে, আপনি আমার ফসলের জন্য দোয়া করুন। তিনি তাকেও বললেন যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তখন মজলিসে একজন লোক বসেছিলেন, সে বললেন যে এটা কি হলো যে সব ওষুধে একই ট্রিটমেন্ট, যে যে যাই আসছে আপনি একটাই কথাই শুধু বলছেন যে আস্ক ফরগিভনেস, আল্লাহর কাছে ক্ষমা চাও, হাউ কাম, কিভাবে এটা সম্ভব, আপনি আর কোনো কিছু কেন বলছেন না। তো সুবহান আল্লাহ, তখন তিনি সূরা নূহের এই আয়াতগুলো পড়লেন এবং তাদেরকে বললেন যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে এই সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়া যাবে। তো আসলে এই কথাগুলো যখন পড়ছিলাম তখন মনে হচ্ছিল যে আমরা যদি আমাদের এখন বর্তমান বিশ্বের কথা চিন্তা করি, স্পেশালি আমাদের দেশের কথা চিন্তা করি, যে এই যে সমস্ত দিক থেকে মনে হয় যেন ব্লেসিংস উঠে গিয়েছে। সো মনে হয় যে আমাদের মাঝে ইস্তিগফারের প্রবণতা কমে গিয়েছে, মানুষের কাছে ক্ষমা চাওয়া এবং সেটার জন্য চেষ্টা করা আসলে আমাদের তৎপরতা কমে গিয়েছে। সেজন্য মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন অবস্থার মধ্যে ফেলেছেন, সেটা সব জায়গায় আসলে। তো আমার মনে হয় এই অবস্থা থেকে আমরা যদি মুক্তি পেতে চাই, এই অবস্থা থেকে আমরা যদি বের হয়ে যেতে চাই, আমাদের সবার বেশি বেশি করে ইস্তিগফার করা উচিত, সবার বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য চেষ্টা করা উচিত। এই ব্যাপারে আমাদের মনে হচ্ছে কম্পিট করা উচিত যে কে কত বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। আল্লাহ হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে যে ইস্তেগফার করে সে কখনো গুনাহের কাজে ফিরে যায় না। আসলে আমরা যদি দেখি যে যে হারে সব দিকে খারাপ কাজের প্রবণতা বাড়ছে, আমরা যদি ইস্তেগফার করতাম এবং ইস্তেগফারের মধ্যে আমরা সবসময় কন্টিনিউয়াসলি করে যেতে থাকতাম, তাহলে গুনাহের কাজে কিন্তু আমাদের কারোরই ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইজি করে দেন। আসলে এই যে আল্লাহ কথাগুলো আমাদেরকে বলেছেন, সেই কথাগুলোকে বিশ্বাস করা এবং কনফিডেন্স রেখে সেগুলো করে যাওয়ার মধ্যেই কিন্তু আমাদের ইমানের বহিঃপ্রকাশ। একটা ঘটনা এসেছিল এরকম যে এক জায়গায় বৃষ্টির জন্য দোয়া করা হচ্ছে, সবাই বৃষ্টির জন্য দোয়া করতে আসলো, এর মধ্যে একটা ছেলে শুধু আসলো যে হচ্ছে তার সাথে ছাতা নিয়ে আসলো, আমব্রেলা নিয়ে আসলো। তার মানে তার কনফিডেন্স ছিল যে দোয়া করলে সেই দোয়া শোনা হবে। তো আমাদের মাঝে সেই কনফিডেন্সের অভাব আসলে, যে আমরা অনেক সময় চিন্তা করি না যে আমরা শুনলাম, বুঝলাম এবং তারপরে রেখে দিলাম। তা আল্লাহর উপরে আমাদের এই বিশ্বাসটুকু থাকতে হবে যে আল্লাহ যেটা বলেছেন, যেটা প্রমিস করেছেন, এটা অবশ্যই হবে এবং আল্লাহ অবশ্যই এটা আমাদেরকে দিবেন। এবং এটা যে হয় সেটার একটা ঘটনা আছে এরকম, যে আমরা ইমাম আহমদ বিন হাম্বলের নাম শুনেছি, তিনি তখনকার সময়ে বড় একজন স্কলার ছিলেন। তো
একদিন তিনি তার পাশের সিটিতে গেলেন, এবং পাশের সিটিতে যাওয়ার পরে সেখানে রাত হয়ে গেল। তো তিনি চিন্তা করলেন সেখানে যেহেতু তার পরিচিত বা থাকার কোনো জায়গা নেই, তিনি রাতটা মসজিদেই কাটিয়ে দিবেন। তো রাতে যখন তিনি সেখানে অবস্থান করছিলেন, সেই সময় যে গার্ড ছিল রাতে মসজিদে, সে কি করলো, সিকিউরিটি এসে তাকে বললো যে না, তুমি তো এখানে থাকতে পারবে না। তিনি বললেন যে আমি তো এখানে নতুন মুসাফির, তো আমি রাতটা এখানে কাটিয়ে দিব। কিন্তু সে বললো যে না, রাতে বাইরে কেউ থাকতে পারবে না। সে তখন তাকে বাইরে চলে যেতে বললো। তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বাইরে আসলেন, এবং এসে মসজিদের পাশে যে যতটুকু শেড ছিল সেখানেই তিনি চিন্তা করলেন যে রাতটা এখানেই শুয়ে কাটিয়ে দিবেন। তো তখন গার্ড এসে তাকে সেখান থেকেও বের করে দিল, এবং তিনি যখন যেতে চাচ্ছিলেন না, তখন তার পা ধরে টেনে হিঁচড়ে তাকে রাস্তা পার করে দিল। ঠিক রাস্তার ওই পাশেই ছিল একজন একটা বেকারির দোকান। সো বেকার দেখলো যে একজন লোককে রাতের বেলা এভাবে বের করে দেওয়া হচ্ছে। তখন তিনি বললেন যে কি, তোমার কি সমস্যা? তখন তিনি বললেন যে আমি একজন মুসাফির, আমার রাতে থাকার জায়গা নাই, সেজন্য আমি মসজিদে থাকবো ঠিক করেছিলাম, কিন্তু আমাকে থাকতে দেওয়া হচ্ছে না। তখন ইমাম আহমদ বিন হাম্বল তার পরিচয় দিলেই তখন কিন্তু সবাই তটস্থ হয়ে যেত, তাকে মানে অত্যন্ত মেহমানদারির সাথে তাকে রাখা হতো। কিন্তু তিনি তার পরিচয় দিয়ে সেখানে তাদের গুরুত্ব বাড়াতে চান নাই। তো তিনি কি করলেন, তখন সে বেকারি বেকার বললো যে ঠিক আছে, রাতে তো আমি কাজ করব, আমার রাতে শোয়ার যে জায়গাটা আছে সেখানে আপনি আজকে রাতের মতো থাকেন। তো ইমাম আহমদ বিন হাম্বল সেখান থেকে দেখতে পেলেন যে সেই বেকার সারা রাত ধরে বেক করছে, কাজ করছে, আর সারাক্ষণ ইস্তেগফার করছে। তখন তিনি জিজ্ঞাসা করলেন যে আমি একটা জিনিস খেয়াল করলাম যে আপনি প্রতিটা মুহূর্তে ইস্তেগফার করে যাচ্ছেন, আপনি কি এটা থেকে কোনো রেজাল্ট পেয়েছেন? তখন সে বেকার বলল যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি আমি যত দোয়া করেছি আল্লাহর কাছে সমস্ত দোয়া অ্যাকসেপ্টেড হয়েছে, শুধু একটা দোয়া এখন পর্যন্ত অ্যাকসেপ্টেড হয়নি, আমি সেজন্য ইস্তেগফার করিয়ে যাচ্ছি। তখন তিনি বললেন যে কী সে দোয়া যেটা এখন পর্যন্ত আপনার অ্যাকসেপ্ট হয় নাই? তখন তিনি বললেন যে আমার খুব শখ যে আমি সরাসরি ইমাম আহমদ বিন হাম্বলকে একবার দেখব। সুবহানাল্লাহ, যে তখন তিনি আল্লাহ শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ আবুল আলামিন তে ইস্তেগফারের কারণে তার দোয়াকে এমনভাবে কবুল করলেন যে পায়ে ধরে টেনে হিঁচড়ে ইমাম আহমদ বিন হাম্বলকে তার সামনে হাজির করে দিয়েছেন আল্লাহ। তো এটা হয়, এবং আমাদেরকে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে যে আমরা যত বেশি ইস্তেগফার করবো, যত বেশি আল্লাহর কাছে ক্ষমার জন্য দোয়া করবো এবং সেটার উপরে তৎপর থাকবো, আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, তার সাথে সাথে দুনিয়াবী মদদও আল্লাহর কাছ থেকে ইনশাআল্লাহ আসবে। আল্লাহ আবুল আলমিন আমাদের সবাইকে এই বিশ্বাস রাখার এবং এর উপর আমল করার তৌফিক দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।